সময় থাকতে সাবধানতা অবলম্বন করুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজে এবং বাস্তবে এ ধরনের ঘটনা অহরহ ঘটে চলেছে। একজনের এনআইডি কার্ড দিয়ে অন্য একজন অবৈধভাবে সিম ব্যবহার করছে, অবৈধভাবে সিম ব্যবহার করে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যায় তদন্তের মাধ্যমে যার এনআইডি কার্ডের মাধ্যমে সিমটি খোলা তাকেই বিপদে পড়তে হচ্ছে। এই প্রতারক চক্রটি প্রথমে সৃষ্টি হয় সিম বিক্রেতার মাধ্যমে। যখন আমরা সিম ক্রয় করি, অনেক সময় দেখা যায় আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা অন্য সিম নিবন্ধন করে ফেলে, কিন্তু আমরা সেটি টের পাই না। বিশেষ করে যারা রাস্তায় সিম ক্রয় করে থাকেন, এক্ষেত্রে দেখা যাবে অনেক সময় তারা বলে আপনার ফিঙ্গার ম্যাচ করেনি। এক্ষেত্রে তারা কিন্তু অবৈধভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে সিম নিবন্ধন করে ফেলে আপনার অজান্তেই। দর্শক, এজন্য আপনার এখন করণীয় কি? প্রথমত করণীয় হচ্ছে আপনাকে চেক করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম নিবন্ধিত রয়েছে। আপনারা ডায়াল প্যাডে চলে যাবেন, এরপর লিখবেন 16001#, অর্থাৎ 16000#। পর আপনাদেরকে আপনি যে এনআইডি কার্ড রয়েছে সেটির শেষের চারটি ডিজিট দিতে হবে, এরপর সেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর ফিরতি এসএমএস এ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে। যদি আপনি কোনো অপরিচিত নাম্বার দেখেন আপনার এনআইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত রয়েছে, এক্ষেত্রে আপনার যে সিমটি অপরিচিত মনে হবে এবং সেই সিমটি যে অপারেটরের সেই অপারেটরের কাস্টমার কেয়ারে চলে যেতে হবে। আপনার বাসার নিকটস্থ যে কোনো কাস্টমার কেয়ারেই আপনি চলে গেলে এই কাজটি করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডের কপি এবং আপনার ছবি কপি সহ সরাসরি কাস্টমার কেয়ারে চলে যান। কাস্টমার কেয়ারে চলে গিয়ে তাদেরকে দেখালে যে আপনি সেই সিমটি ব্যবহার করেন না বা সেই সিমটি আপনি কখনো নিবন্ধন করেননি এবং সেই নাম্বারটি আপনার অপরিচিত, এখন আপনি সেই নাম্বারটি ক্যান্সেল করতে চান। এক্ষেত্রে কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করার পর আপনি সেই নাম্বারটি বন্ধ করে দিবেন। দর্শক, বিষয়টি সিম্পল হলেও এই বিষয়টি নিয়ে যদি আপনি গুরুত্ব না দেন এক্ষেত্রে বড় ধরনের সমস্যা পড়তে পারেন। ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্যই তৈরি করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্যকেও সতর্ক হওয়ার জন্য ভিডিওটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন।